টেট মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টেট সংক্রান্ত প্রতিভা মণ্ডল বনাম রাষ্ট্র এবং গণ মামলার ফলে যারা প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের জন্য গত 22 অক্টোবরের বিজ্ঞপ্তির উত্তরে 29 অক্টোবরের মধ্যে অনলাইন আবেদন করেছেন তাদের ভাইভা ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টে অবতীর্ণ হবার যোগ্যতা নির্ণয়ের জন্য প্রাসঙ্গিক প্রমাণপত্রাদি যাচাইয়ের তারিখ ঘোষণা করল রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তর। গত শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, অন স্ক্রিনে আপনার সামনে কিন্তু সেই বিজ্ঞপ্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন 1/11/2019 এবং সেই বিজ্ঞপ্তি নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই নোটিশে কিন্তু এই যে মামলাকারী টেট প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য এটা বিশেষ একটা নোটিশ এবং কবে কোথায় কখন কী কী নিয়ে যেতে হবে সেই যে ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্ত কিছু বিবরণ এই নোটিশে রয়েছে। আপনারা চাইলে এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন আমাদের এই ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশনে লিংক ফলো করে। ওই দিন ভেরিফিকেশনের জন্য সঙ্গে নিয়ে যেতে হবে যাবতীয় প্রাসঙ্গিক প্রমাণপত্রের মূল ও দুটি করে স্বপ্রত্যয়িত জেরক্স, অর্থাৎ আপনারা যে অরিজিনাল ডকুমেন্টগুলো নেবেন তার সঙ্গে অবশ্যই দু সেট করে আপনারা জেরক্স কপি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন এবং তার সঙ্গে অবশ্যই দু কপি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনি অবশ্যই নিয়ে যাবেন এবং এই নোটিশে কিন্তু তা উল্লেখ রয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে? 7/11/2019 এই তারিখ কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সময় সকাল 11টা থেকে 5টা পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলবে এবং ভেনু অর্থাৎ যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তার ঠিকানাটা দেখুন লেখাই রয়েছে, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল শিক্ষা ভবন 27A ব্যারাকপুর রোড কলকাতা 7000042 বিসাইড কাসবা পুলিশ স্টেশন। তো বুঝতেই পারছেন এই নোটিশে সমস্ত কিছু রয়েছে আপনাদের জন্য। তো এই আপডেটটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অন করে দেবেন। ফিরছি পরবর্তী আপডেট নিয়ে।